এখানে মাংস ম্যারিনেট করা হচ্ছে, আজকের মাংসের রাঁধুনি। আর তুমি কি হেল্পার? হেল্পার যে মাংস ধুয়ে দিয়েছে, তোজো কি করবি? বেগনি হবে তো, আর বেগুনি। তো কিছু বলতে চান রাধুনি, স্পেশাল কিছু টিপস? না, কোনো টিপস নেই। আমি সব থেকে খারাপ রান্না করি, তাই আমি টিপস দিই না। রান্না করে দেখা যাবে কি হয়। মানে একটু দাম বাড়িয়ে নিল এটা আসলে রাঁধুনি, আর কিছুই না। মানে খাওয়ার পরে তারপরে বলবে যে উফ কি রান্না করেছো রূপক, এই জন্য এই কথাটা বলা হলো। ঠিক আছে, বিচারটা নাই পরেই হবে। তাহলে হচ্ছে কাজ করে খাওয়ার পাবলিক, আর আমি হচ্ছি ফাঁকিবাজির পাবলিক। এই যে দিদি হচ্ছে পেঁয়াজ কাটছে, বৌদি কি করছো? বৌদি পেঁয়াজ ছুলে দিচ্ছে, দাদা আর স্বপন দা হচ্ছে। হাই, প্রচন্ড একটু শীত পড়েছে, আমি জাস্ট আমার সোয়েটারটা নিচেই আছে, কিন্তু কাজের ফাঁকে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি আর কি। হ্যাঁ, জাস্ট চাদরটাকে বেঁচিয়ে নিয়েছি। হ্যাঁ, বাই দাদা। বেঁচিয়েছো, চাদর কষ্ট পাচ্ছি। আর পাশে আমাদের একটা বিয়ে বাড়ি আছে, লাইটিং একটা খোঁজ খবর দিতে যাচ্ছি। এদিকে রূপক রসুন ছুলছে, দাদা ওরা তিনজন হচ্ছে রসুন ছুলছে। এই তো এখন সব যোগাযন্ত্র হবে, সব কিছু উপরে নিয়ে আসা হয়েছে মোটামুটি। এই পিকনিকের ফাঁকে আমি আবার একটু নেল পালিশ করে নিচ্ছি। এটা কি স্যান্ডউইচ হচ্ছে দাদা? ফোকাটের হচ্ছে পাবলিসিটি নিচ্ছে, ফোকাটের পাবলিসিটি। না, এরকম ভাবে বলা উচিত না, কারণ এবার পিকনিকের উপকী আর কি রান্নাটা করবে, এবং রান্নাটা বেশ ভালোই করেছে, কারণ মাংসের যা কালার উঠেছে খুব সুন্দর। আমি অনেকদিন এইরকম কালারের মাংসটা খাইনি। কি কালার খেয়েছো? বেগুনি। যে মাংস খেয়েছে আমিও জানি না সেটা। তুমি খাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করো, আর তোমাদের কমেন্টের মাধ্যমে জানিও যে আমাদের ডান্সার কিরকম। চলো ¡Gracias!
বিশ